দেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে গণসংহতি আন্দোলনের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে ক্ষমতা না ছাড়লে পালাবার পথ পাবে না সরকার। এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান এখন সময়ের দাবি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার এই আলোচনা সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন। এতে যোগ দেন বিএনপি যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন দলের নেতারা। এ সময় বক্তব্যে নেতারা বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে হেরে গেছে, এখন তাদের পদত্যাগ চায় সারা বিশ্ব। আওয়ামী লীগ আমাদের সাথে রাজনৈতিক যুদ্ধে হেরে গেছে। আওয়ামী লীগ একটা ঘৃণিত দল। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেশের মধ্যে, দেশের বাইরে, বিশ্বের কাছে ঘৃণিত। সারা পৃথিবী এখন তার পদত্যাগ চাই, খালি আমরা সবাই পদত্যাগ চাই। অভ্যুত্থান আজকে আমাদের সকলের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষকে রাজপথে নামতে হবে এবং এই সরকার যারা কোনোভাবে আর গদি ছাড়ার কোনো রকম চিন্তা কোনো রকম ভাবে করছেন না, তাদেরকে জনগণের শক্তির উপর দাঁড়িয়ে গলায় গামছা বেঁধে ক্ষমতা থেকে নামাতে হবে। এ সময় অস্তিত্ব রক্ষায় সবাইকে রাজপথে নেমে দেশকে মুক্ত করার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে দেশের মানুষ আজকে এক হয়েছেন যে আমরা এই ভয়াবহ যে দানবীয় একটা ফ্যাসিস্ট সরকার আমাদের বুকের উপরে চেপে বসে আছে, তাকে সরিয়ে আমরা সত্যিকার অর্থেই জনগণের এক প্রতিনিধিরা যাতে নির্বাচিত হয়ে আসে এবং তাদের একটা সরকার যেন আসে এবং সেই সরকারের মধ্য দিয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষাগুলো 1971 সালে যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি ফের আহ্বান জানান মির্জা ফখরুল। ডাক্তাররা বলছে যে আমাদের চিকিৎসা আমরা যতটুকু পারি, এখানে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো এই পর্যন্তই লিমিট, এরপরে কিছু করতে হলে একটা অ্যাডভান্স সেন্টারে যাওয়া দরকার। সভায় বক্তারা এক দফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি দেওয়ার তাগিদ দেন। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা।